अब इंजेक्शन अब अच्छा से मिस्टर ट्विस्ट नहीं लो इला देखे गए थे हमरा ये हॉस्पिटल टाटे अच्छी हमरा अच्छे से गाड़ी पाई थी तो ऑटो पाई थी ও দাঁত ফুরে গেছে গতকালকে মানে দুপুরে ক্লাস থেকে কালকে না কালকে কালকে দুপুরে ক্লাস থেকে আসার পর দাঁত দিছে দাঁত ফুরে গেছে না হ্যাঁ দাঁত ফুলেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন প্রায় দুপুর 2:30 প্লাস মূলত আমরা আমি একটু খাবার কি একটু শুইছিলাম আবার উঠতে হইছে নানু অসুস্থ নানুর নিয়ে যাব তো যেহেতু মামা আসছে এখন মামা যাবে না মামার কাজ আছে তো আমি এখন নানুকে নিয়ে বের হব আমি নানু সোহানা আমাদের সাথে সোহানাও যাবে আর নানু পুরনো যে অসুস্থরা ওটা আবার একটু দেখা দিয়েছে তো ওই জন্য আমরা আবার ডাক্তার দেখাবো আজকে তো এই জন্য আমরা 14 গ্রামে যাব তারপর নানুর আরও দার্স মেডিসিন টেডিসিন যা আছে সেগুলো সবই নিতে হবে আর এটার উপরে কই সোহা কই इधर आस्त कौन तारा तेरे आस्त कौन तू डॉक्टर कैसे जावे ये मुझे नहीं इधर शास्त्र सोच जे ऐ शंगर्तिक ये तो मायन मरना ही क्या होगा सोसो ये तो मायन मरना ही कर मत लगेर ये तो कौन बुर कल्ले सिल्लो रही है तू आज जोन मायन मरना ही क्या होगा सह साई एनेगर দাঁত ফাঁকাতে সব দেখা যায় ওর দাঁত ফুরে গেছে গতকালকে মানে দুপুরে ক্লাস থেকে কালকে না কালকে কালকে দুপুরে ক্লাস থেকে আসার পর দাঁত দিছে দাঁত ফুরে গেছে না হ্যাঁ তো দাদু তো যাক ডাক্তার কাছে যাবো কিন্তু গৌর অবস্থা দেখছেন ও সাজুগুজু করে কি অবস্থা এখন দুপুর বেলা বাইরে ছিতে গাড়ি তো পাইতাম না আড়ি এড়ে যাইতে হইব 2:42 হ্যাঁ না এখন এখন আমরা বাইরে যাইতেছি না এখন কেন নেব সাই ধর হাত ধরা তাপ হয়ে যাবি কিল্লে সুন্দর লাগছে না জুতো ইয়ে থাক চুল থাক মার দিমু তাপ হইলে তাপা কিল্লে না চুল না বড় না মার দিমু কিন্তু তোর কই সাইজ এই সাইজ দেবে না করিস কিরকম ফাঁকলে করে কিরকম করে ছিল রাস্তা মোহিন অবশ্য 14 গ্রামে ওরে যদি ওই এলাকায় থাকতো তাহলে ওরে নিয়ে ওর গাড়িতে করে আমরা চলে যেতাম কিন্তু এখন তো দূরে এই জন্য আর দুপুরবেলা হতে একদমই দুপুরবেলা হতে গাড়ি ঘোড়া খুবই কম ওই নানু নানু অসুস্থ হ্যাঁ হেই হাই রাস্তা বিতে হাজলেন হ্যাঁ আমরা অবশেষে গাড়ি পাইছি রাস্তার যে করুণ অবস্থা আরো বেশি হবো তো আমরা যে গাড়িটাতে আছি এই গাড়িটাতে পরে আমরা অষ্টম চলে যাবো একবারে বাজারে এসে পৌঁছে গেলাম আস্তে আস্তে করে তো আমরা সামনে নেমে যাব তো এখন আমরা টান্তির বাসায় যেতে হবে তারপর ওখান থেকে আমার মেজু নানু নিয়ে তারপর ডাক্তারের চেম্বারে যাইতে হবে যাক এখন বাজারে গলিতেই দুঃখ আছে
সোয়া আমরা এখন এরকম বাসা যাবো দেখেন হসপিটালে আসিও দৌড়াদৌড়ি করতেছে এরা দুজন ভাইয়া ফানি লই আমরা এই হসপিটালটাতে আসছি দাঁড়া ভাই এদিকে ফানি ফানি দোকান থেকে নিমু দাদা পানি কত এক লিটার কিসে ফানি নি ফানি খাবো আমরা আমরা হিনে যাই ফানি খাবো লো খারাপ তাড়াতাড়ি উঠ হ্যাঁ আমরা আসছি ডাক্তারের কাছে আমার নানুকে দেখানোর জন্য আমার আন্টিরা সবাই এখানে বসে আছে সাথে দিয়া দিও আছে আমাদের সাথে না কতগুলো মানুষ দেখেন ওরা আন্টিরা গেছে ডাক্তার দেখাইতে নানু ডাক্তার দেখাইতে আর এদের দুজনকে দিয়ে গেছে আমার কাছে মানে দারোয়ান হিসেবে আমি আছি দেখে গেছি আমরা আমি দেখে গেছি মিস্টার টুইস্ট হইছে এগুলোর দাম বেশি হবে এগুলো ইয়েলো এগুলো এগুলো কেক খাবি নি নলে কেক খাবি নি দাদা দেরি হ্যাঁ কি খাবি খস না অবশেষে মিস্টার টুইস্ট নি লইল খাইতে আই বলে এখন বলে মানুষ খাই বলে আয় ধর খারাপ হুন্ডাই ধর দে যা হ্যাঁ হুন্ডাই আমাদের মেডিকেলের কাজগুলো শেষ এখন আমরা ওষুধ নিব আর আস্তে আস্তে চলে যাব আমাদের কাজ শেষ প্রায় জামাইয়ের দোকান দেখা যাচ্ছে কিন্তু জামাইকে স্পষ্ট দেখা যাচ্ছে না এদিক দিয়ে আমরা এখন চলে যাব যে সিএনজি আছে আমাদের এদিকে সিএনজি আমরা চলে যাব কিসে ইয়াহু দেখিয়েছি দুটা সুদূর বুঝতে আমি করতেছি এখানে আসে কে লাগাইছে আরে ওষুধ সব ইঞ্জেকশন